Welcome to my channel Subha Das Artist Art Tutorial. আজকের ছবি সম্পর্কে আপনারা থাম্বনেলে দেখেছেন, সকল ভিউয়ার্সকে অনেক অনেক স্বাগতম আমার এই ভিডিওতে। যে সকল ভিউয়ার্স নতুন করে এসেছেন দেখছেন, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের বিষয় অনুযায়ী আমি প্রথমে একটি রাফ স্কেচ করে নিচ্ছি, প্রত্যেক ভিডিওতেই করে নিই। আজকের বিষয়টি আমি যে মূল বিষয় সেই বিষয়টি কিন্তু আমি একটা স্কেচ এবং কালার করে দেখাচ্ছি। এর মধ্যে আপনারা বা যে সমস্ত ছাত্রছাত্রী আছো, তোমরা তোমাদের মতন করে সিনারি সাজাতে পারো। সব বিষয়টা আমি প্রত্যেকটা ছবিতে দেখিয়ে দিই, সিনারি, কম্পোজিশন, কালার, কিন্তু আজকে এই ছবিটার মধ্যে দেখালাম না। তার কারণ হচ্ছে, অনেক ছবি দেখতে দেখতে এরকম মনে হয় যে নিজে থেকে কিছু চেষ্টা করি, সুতরাং আমি বিষয়টা দেখিয়ে দিলাম, সিনারিটা তোমরা নিজে থেকে চেষ্টা করে বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার ছবি ভালো হবে। রাফ স্কেচ করে নেওয়ার পর আমি ফাইনাল ড্রয়িংয়ে এলাম, ধীরে ধীরে ফাইনাল ড্রয়িং করছি। আজকে ছবিটি আমার একটি রিকোয়েস্টের ছবি, আমার ভিউয়ার্সদের মধ্যে একজন আমাকে রিকোয়েস্ট করেছেন এই ছবিটি তৈরি করার। এই ছবিটি আমি আজকে যে তৈরি করছি, আমি এই ধরনের বিষয় পরবর্তীকালে বিগিনার্সদের জন্য আরেকটু ডিটেলস কাজ নিয়ে আসবো। আজকের বিষয় অনুযায়ী আমি শুধুমাত্র সাবজেক্টটাকেই ড্রয়িং করছি, পিছনে ব্যাকগ্রাউন্ড বা সিনারি সংক্রান্ত অত ডিটেলস আমি যাচ্ছি না। এর উপর যে সকল ভিউয়ার্স আছেন, দর্শক আছেন, দেখছেন, এবং আমার ছাত্রছাত্রী যারা আছো, তারা সকলে তোমরা তোমাদের মতো করে সিনারি তৈরি করে নিও বা চেষ্টা করো। সব জিনিসটা আমি দেখিয়ে দিলে, সেটাই তোমরা পুরোপুরি করলে সেইভাবে ছবি হয় না, নিজে থেকে কিছু কাজ করতে হয়। তা ফাইনাল ড্রয়িংয়ের পর আমি কালারে এলাম। ফার্স্ট টোন আমি ব্যবহার করছি, জল রঙের দিয়েই আমি কাজটা করছি, দেখতে থাকো। ছবি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট দেবেন, কিছু ছবি প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি করার চেষ্টা করব। আমার এই ভিডিও বা ছবি কীরকম লাগে আমাকে একটু কমেন্টে বলবেন। আর যে সকল নতুন ভিউয়ার্স আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা এই ধরনের ভিডিও পরবর্তীকালেও পেতে পারেন।
আমি সেকেন্ড টোন শুরু করলাম। সেকেন্ড টোনের মধ্যে দিয়ে সমস্ত বিষয়ের আলো ছায়াগুলো আমি তৈরি করে নিচ্ছি, ছায়া তৈরি অংশগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিষয় অনুযায়ী আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড অতটা খুব একটা ডেকোরেটিভ করিনি, খুব একটা ডেকোরেশন বা সাজিয়ে নিইনি। আমি চাইছি যে শুধুমাত্র আমার সাজানো ছবিটাকেই যে স্টুডেন্টরা প্র্যাকটিস করবে তা নয়, তোমরা নিজে থেকেও কিছু প্র্যাকটিস করার চেষ্টা করো, তৈরি করার চেষ্টা করো। হ্যাঁ, তাহাতে করে তোমার ছবি আরও ভালো হবে, নিজে থেকে খরচ করার সুবিধা তোমরা পাবে, সুযোগ হবে, এবং যে যে বিষয়গুলো খুব প্রয়োজনীয় সেগুলোই একমাত্র আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি। এখানে যে যে বিষয়ের আমি যে যে কালার ব্যবহার করলাম, আমি ব্যবহার করেছি বলেই যে তোমাদের ব্যবহার করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। তোমরা তোমাদের মতন করে কালার ব্যবহার করতে পারো। ছবিটি প্রায় আমার শেষের পর্যায়ে এসে পৌঁছেছি। আমি ফিনিশিং টোন শুরু করে দিয়েছি, ধীরে ধীরে সব বিষয়ে ফিনিশ করে নিচ্ছি। ভিডিওটি আমার কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। কোনো ভিডিও প্রয়োজন থাকলে আমাকে বলবেন, আমি অবশ্যই করার চেষ্টা করব। সবশেষে একটাই কথা বলবো, এই পরিস্থিতিতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।